মাছরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আসছে চট্টগ্রামের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভোটকেন্দ্রে পেশি শক্তি বরদাস্ত করা হবে না, অহিংস রাজনীতিকে সহিংস রূপ দেওয়া যাবে না বলেছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোট কেন্দ্রে পেশি শক্তি বরদাস্ত করা হবে না, অহিংস রাজনীতিকে সহিংস রূপ দেওয়া যাবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন এবং আগে পরে মোট তিন দিন সবগুলো সিসি ক্যামেরা চালু থাকবে। সভায় আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এদিকে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, ইভিএম ইস্যুতে রাজনৈতিক দলগুলো থেকে বিশেষজ্ঞ তালিকা চাওয়া হবে। তারা কোনো ত্রুটি বের করতে পারলে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে নির্বাচন কমিশন। গোপালগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি এবং আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। আগামী 15 জুন অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। আপনাদেরকে এই সংস্কৃতিটা পরিহার করতে হবে যে লাঠি শোটা নিয়ে বা শক্তি প্রয়োগ করে, পেশি শক্তি ব্যবহার করে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে, এই ধরনের মানসিকতা কিন্তু পরিহার করতে হবে। আমাদের হাতে ক্ষমতা রয়েছে, উপযুক্ত ক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচন পুরোটাই বাতিল করতে পারি। এ ছিল মাছরাঙ্গা দেশের সংবাদের। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোট কেন্দ্রে পেশি শক্তি বরদাস্ত করা হবে না, অহিংস রাজনীতিকে সহিংস রূপ দেওয়া যাবে না বলেছেন। এছাড়া এখনকার মতো ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ঐতিহ্যের খোঁজ আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই। Thank you.